আসসালামু আলাইকুম, আমি নাসরিন আকবর ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে আসছি। রেসিপিটা হলো নোনা ইলিশ মাছ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি নোনা ইলিশকে নিয়ে প্রথমে সুন্দর করে অর্ধেক নিয়ে নিছি, আমি পুরাটা রান্না করি নাই, নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিছি। এবার দেখুন, পেঁয়াজ কেটে নিয়ে নিলাম, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়ে নিছি। এবার দেখুন, আমি একটা চোলায় হাঁড়ি বসিয়ে দিলাম, চোলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। দেখুন আমার এই নোনা ইলিশ রান্নাটা কেমন হয়। নোনা ইলিশ রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা এবার একবার এভাবে রান্না করে খেতে পারেন। দেখুন আমি এবার তেল যখন গরম হয়ে গেল, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হলুদ আর মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নোনা ইলিশটা দিয়ে দিব। নোনা ইলিশটা দিয়ে আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন সবাই, আমিও সবার পাশে আছি। আমি দুদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, তাই রেসিপিও দিতে পারি নাই, আর কারো কমেন্ট চেকও করতে পারি নাই, কারো ভিডিও দেখে কমেন্টও করতে পারি নাই। এই দেখুন আমি এভাবে করে কষিয়ে ভালো করে রান্নাটা করে নিব। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোটাকে ভালো করে কষাচ্ছি, এখানে কোনো মশলা দিই নাই। এই নোনা ইলিশ রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়। এই রান্নাটা একবার করে আপনারা খেতে পারেন। এটা দিয়ে আপনারা গরম ভাত দিয়ে খেলে অনেক ভালো লাগবে, গরম ভাত দিয়ে অনেক সুস্বাদু লাগে এই নোনা ইলিশটা। এভাবে রান্না করতে পারবেন। আপনারা আবার লাউ পাতা দিয়েও রান্না করতে পারেন, মিষ্টি কুমড়া পাতা দিয়েও রান্না করতে পারেন। আমরা ওভাবেও রান্না করি, এভাবেও রান্না করি, ওভাবেও রান্না করি। দেখুন এবার আমি ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ যখন ভালো করে কষিয়ে নরম হয়ে উঠবে, আমি এর মধ্যে শুধু লবণ ছাড়া আর সব দিয়ে দেবো। একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আমি এবার আর একটু কষাবো। ভালো করে আমার পেঁয়াজ যখন কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে মানে মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। লবণ দিবেন না, লবণ কিন্তু মাছের সঙ্গে আছে তো লবণ দিতে হয় না, নোনা ইলিশে এমনি অনেক লবণ থাকে। দেখুন এইভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিব। ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। দেখুন একজন একজনের পাশে যদি আমরা না থাকি, কোনো দিন এগিয়ে যেতে পারবো না। আর অনেকে বন্ধু করে আবার কেটে দেয়, কী জানি কীভাবে বন্ধু করে, এগুলো আবার কেটেও যায়, এগুলো আসে না হয় না। আমি কিন্তু যাকে বন্ধু করে নিছি তাদেরকে কিন্তু আমি কেটে দিচ্ছি না, ওই ভিডিও দেখে কমেন্ট করা হচ্ছে না ওইটা বলতে পারেন। করে আমি সবসময় এমনি আজকে দুদিন ধরে কোনো কমেন্ট করি নাই, তাও করছে অনেককেই, অনেককেই করি নাই। দেখুন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে এবার আমি মাছটাকে ভালো করে মানে ধুয়ে রাখছি, সুন্দর করে ধুয়ে এবার আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর সবাই সবার পাশে থাকবেন। দেখুন আমি এভাবে করে কি রান্না করি, আবার অন্যভাবেও রান্না করি, পাতা দিয়েও রান্না করি, মানে লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা এগুলো দিয়েও রান্না করি। অনেক সুস্বাদু হয় নোনা ইলিশ। নোনা ইলিশ যদি ভালো করে আপনি যেভাবে রান্না করেন সেভাবেই খাওয়া যাবে। দেখুন এবার কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে ছেড়ে ভালো করে রান্নাটা করে নেব। এবার দেখুন নোনা ইলিশটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি ধনিয়া পাতা দিয়ে। কেমন লাগলো আমার নোনা ইলিশ সবাই আমাকে জানাবেন কমেন্টের মাঝে। দেখুন সবাই কিন্তু ভিডিও দেখার আগে একটা একটা লাইক দিয়েন দয়া করে। এবার দেখুন রান্নাটা হয়ে গেছে,
মানে একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে আবার রান্নাটা কমপ্লিট করে ধনিয়া পাতা দিয়ে দেখাচ্ছি। কেমন লাগলো আমাকে জানাবেন সবাই। দেখুন এভাবে করে আপনারাও রান্না করে খাবেন একবার, ভালো লাগবে। যারা নুন আইডিশ পছন্দ করেন এর, দেখুন আমি এবার ধনিয়া পাতা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভালো লাগলে আমাকে কমেন্টের মাঝে জানাবেন সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু তো করবেনই, বন্ধু করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। এবার দেখুন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলছি, দেখুন কেমন হলো জানি। আল্লাহ হাফেজ।